আমি দোরারবের সফল দেখি বাংলার কোটির হতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কঙ্গল করে যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে স্বপ্ন শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে ইয়ালাহি বলো সে কবে বৌদের স্বপন সফল হবে মোরা গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে আল্লাহ কান্দিহি আপনার দরবারে মা যেন কান্দে না গো খোরে আল্লাহ দোষ মাসে দোষ দিন আপন করে ও মায়ে রাখছে আপন দরে নিজে না খাইয়া মা জননী খাওয়াইছে আমরারে সেই মা যেন কান্দে না গো আল্লাহ সেই মা যেন কান্দে না গো অন্ধকার ওই কবরে কান্দি আপনার দরবারে আল্লাহ মাথার গায়ে ফলাইয়া ও বাবা খাওয়াই সে আমরারে নিজে জামা না পড়িয়া পড়াই সে আমরারে সেই বাবা যেন কান্দে না গো আল্লাহ সেই বাবা যেন কান্দে না গো অন্ধকার ওই কবরে কান্দি আপনার দরবারে আল্লাহ আমরা রে দোয়া তুমি প্রভু কবুল কর শুনি এই জীবনের গুণারে দয়াল ক্ষমা কর শুনি আল্লাহ কবর বাসির কবর রাজা আল্লাহ কবর বাসির কবর রাজা বন্ধু কর শুনি রে দয়াল বন্ধু কর শুনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মুদের সেই ভাষা জানা নাই আর কেমনে পাইব গো তোমায় নাই জানাই ও পাই আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল কর এই আদম
পাপীরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া দয়াল তুমি খালি যদি দাও ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়াইয়া পরে বলো আর কে মোদের আছে দয়াল আর কে মোদের আছে আদর করে বান্দা তো বিদয়াল বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা কেমন করে জাহান্নামে ফালাইবা ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين আমি তোমার গুনাহগার তোমার আশি বান্দাদেরকে নিয়ে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সিলেট থেকে তোমার এক আশিক বান্দি দোয়া চেয়েছে আল্লাহ গো তার একটা নয় দিনের শিশু ইয়া রাব্বুল আলামিন শাহজান রেখেছিল তার নাম আল্লাহ এই শাহজান নয় দিন পৃথিবীর বুকে থাকার পরে মা বাবার কোল শূন্য করে কবরে চলে গেছে এই ছোট্ট শিশু শাহজানের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে মিলাদের আয়োজন করা হয়েছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার আশিক বান্দাদেরকে অনেক লম্বা সময় ধরে আল্লাহ তোমার হাবিবের শানে দরুদ সালাম সালাদু সালাম দিয়েছি আল্লাহ তোমার জাতির জিকির করেছি আল্লাহ কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ যা কিছু পড়েছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়াও দোজাহানের বাদশা নবী কামলোলার জমবড়কে শুধু সোনার মদিনায় আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ যতজন শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ চার মাজাবের চার ইমামের কদমে কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ কাদরিয়া সিস্তিয়া নকশিবন্দি মুজাদ্দিদের তরিকার যত বুজুর্গ আল্লাহ হাজি গাজী পীর মাশায়েখ চলে গেছে প্রত্যেকের কদমে পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে এই বাংলার জমিন ইসলাম এনেছে তোমার বন্ধু অলিরা মেহেরবানি করে তোমার বন্ধু অলিদের কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও গৌসে পাকের কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ তায়রা সুলখা জাগর বিরাজের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ বাংলার সম্রাট শাহজালাল মুজাদ্দিদের কদমে পৌঁছায়া দাও আল্লাহ শাহপরানের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ ঢাকা মিরপুরে শুয়ে আছে আল্লাহ শাহ আলীর কদমে হাদিয়া পৌঁছায় দাও চট্টগ্রামের জমিনে আমানত বদর ওশের কদমে হাদিয়া পৌঁছে দাও
আল্লাহ কুমিল্লার জমিনে শাহ আব্দুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কদমে পৌঁছায় দাও। আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে যার যার প্রাণ মুর্শিদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও। অগমনি কাজ করে যিনি আজকে দোয়ার আয়োজন করেছে ইয়া রব্বুল আমিন, অগমনি ইয়া রব্বুল আমিন আমাকে বাবা বলে নাকি আল্লাহ আমি তাকে মেয়ে বলে সম্বোধন করেছি, আল্লাহ গো তার একটা সন্তান শাহজান পৃথিবী ছেড়ে 9 দিন পরে পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ছোট্ট মাসুম বাচ্চা শাহজানের কদমে আমাদের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিনে এই শাহজানের ওসিলায় তার মা বাবা দাদা দাদা নানি আত্মীয় স্বজন আল্লাহ মায়ের বংশধর বাবার বংশধর প্রত্যেকে যেন নাজাত পেয়ে যায়, আল্লাহ সেই তৌফিক তাকে দান করে দিও। আল্লাহ তার ফ্যামিলির জন্য নাজাতের জারি হিসাবে কবুল করে নিও। আল্লাহ তার মা কান্না করতে করতে আল্লাহ দোয়া চেয়েছে গো মাবুদ, সন্তানের কথা যখন মনে হয়েছে চোখের পানি পড়েছে আল্লাহ, আল্লাহ মা ওই সন্তান তোমার দরবারে আমানত দিয়েছে আল্লাহ, আল্লাহ আমানত তুমি কবুল করে নাও, এই আমানতের ওসিলায় যেন তারা নাজাত পেয়ে যায়, তাদেরকে সেই নেয়ামত তুমি দান করিও আল্লাহ। আল্লাহ তার মা বাবা ভাই বোন যারা দুনিয়ার বুকে বেঁচে আছে সবাইকে তুমি নেকায়াত বাড়াইয়া দিও। আল্লাহ গো তার ইয়া রাব্বুল আলামিন তার শরীরটা অসুস্থ, আল্লাহ তার শরীরটাকে তুমি সুস্থতা দান করে দাও, বিমার থেকে শেফায় কামেলা নসিব করে দাও, আসমানি বলা আসমানি উঠায়া দাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও, হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও। অগমনি মেহেরবানি করে তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, যেই পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ তার মনে অনেক পবিত্র স্বপ্ন জমা করে আছে, আল্লাহ প্রত্যেকটা স্বপ্ন যেন যথাযথভাবে পূর্ণ হয় সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, তার স্বপ্ন একটা মসজিদ বানাবে একটা মাদ্রাসা বানাবে, আল্লাহ সে মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও, আবেদা সালেহা তাহেরা হিসাবে কবুল করে নিও। আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও, জালেমের জুলুম কাফেরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তোকে হেসান দান করে দিও। আল্লাহ তার মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ তার মা বাবা কবরে শ্বশুর শাশুড়ি কবরে আল্লাহ, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও। অগমনি আমার সঙ্গে তখন যারা এই লম্বা সময় মিলাদ পড়েছে, আমার মুসল্লিরা যারা আমার সঙ্গে হাত তুলেছে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, সকলার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আসমানে বলো আসমানে উঠায় নাও, জমিনে বলো জমিনে দাফন করে দাও, হাওয়াই বলো হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও, তাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা তুমি নসিব করে দাও, আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণমুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও, যারা ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়াইয়া দাও, যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও, যারা পড়াশোনা করছে জ্ঞান খুশিদা তুমি বাড়াইয়া দাও, যারা বিদেশ যেতে চায় তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে যার মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও। আজকের মিলাদের ওসিলায় আমার প্রত্যেকটা নবীর প্রেমিক মুসল্লির ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ আমার পাশে গোরস্তান বিশাল গোরস্তান, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও, আল্লাহ সকাল সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও, তাদের কবর থেকে প্রাণের নবীজির জামা বরকতে
সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করায়া দাও। অগমনীব তাদের জীবনে যদি কোনো বল করে থাকে আল্লাহ, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দে, কবরটাকে চির জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমার এই মসজিদের এরিয়া যত কবরবাসী, বারোপাড়ার জমিনে মেডিকেলের এরিয়াতে যতগুলো গোরস্থান আছে, এই গোরস্থানের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের কবর আজাদ তুমি বন্ধ করে দাও আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন, অনেক লাশ কবরে আছে গো আল্লাহ, যাদের পৃথিবীতে দোয়া করার মতো কেউ নাই আল্লাহ গো, বেওয়ারিশ ভাবে পড়ে আছে আল্লাহ, ওই প্রত্যেকটা কবরবাসীর কবরের আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, হেদায়েতে কামেলা তুমি নসিব করে দাও, পর্দা করে চলার তৌফিক তুমি দান করে দাও, এমন আমল করার তৌফিক তুমি দান করে দাও যে আমলের উসিলায় মা ফাতেমার সাথে তাদের হাশর হবে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমার প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও, তাদের মনে আশা তুমি পূরণ করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যুবকদের ইমাম হবে ইয়া রাব্বুল আলামিন রাসূলের কলিজার টুকরে ইমাম হুসাইন, আল্লাহ যুবকদের ইমাম হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা যুবক যেন ইমাম হুসাইন হাসান হুসাইন কাফেলার অন্তর্ভুক্ত হইতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। মেহেরবানি করে গোটা পৃথিবীর বুকে মুমিন মুসলমান যারা আছে আল্লাহ, খাস করে আমার ভক্ত যারা আছেন, নবীর প্রেমিক যারা আছেন, আহলে বাইতের প্রেমিক যারা আছে, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যে যেখানে আছে তাদেরকে তোমার কুদরতে তুলে দিলাম, তাদের জামিন তুমি নিজে আল্লাহ হয়ে যাও আল্লাহ। ওই সুদূর আমেরিকা থেকে আল্লাহ এই বাংলাদেশ পর্যন্ত যতগুলো বাংলাদেশি মুমিন মুসলমান আল্লাহ পৃথিবীর মুমিন মুসলমান আছে, সবাইকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ, তোর রহমতের ছায়া তলে ছায়া দিয়ে রাখিও, মেহেরবানি করে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করে নিও আল্লাহ। করোনা নামক এক ভাইরাস এসে গোটা পৃথিবীকে আল্লাহ সংকুচিত করে দিয়েছে আল্লাহ, করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দাও, ডেল্টা ভেরিয়েন্ট নামক এই ভাইরাস থেকে আমাদেরকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন ডেঙ্গু থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ, জানি তুমি রাগ হয়ে আছো গো আল্লাহ, এমন আমল করার তৌফিক তুমি দান করে দাও যে আমল করলে তুমি আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মরার আগে তুমি সোনার মদিনা দেখায় আল্লাহ, সাগারাতের বিছনায় শোয়ার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। অগমনি জানি না মরণ কোন দিন চলে আসবে আল্লাহ, আল্লাহ গো জীবন থাকতে আখেরাতের বাজার করার তৌফিক তুমি দান করো আল্লাহ। ভুল পথে অন্যায় পথে যাইতে চাইলেও তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম আল্লাহ, তোমার কুদরতি ভাবে আমাদেরকে ওই পথ ভ্রষ্টতা থেকে হেফাজত করে নিও আল্লাহ। দুনিয়ার অবস্থা ভালো না, কোন দিন কার মরণ হয়ে যায় গো জানি না আল্লাহ, হুসাইনি কাফেলা এ থেকে যেন আমাদের মরণ হয়। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অগমনি মা কিরি পড়িয়াত যিনি আজকে দোয়ার আয়োজন করেছে ওই সুদূর সিলেট থেকে, ইয়া রব্বুল আলামিন তোমারে বান্দি কি তুমি কবুল করে নাও, তার ছোট্ট ছেলে শাহজান কবর দেশে আছে গো, তাকে তুমি কবুল করে নাও, তার সঙ্গে সঙ্গে আজকের এই মসজিদ এই নুরানি জলসা যারা বসে জিকির করে মিলাদ পড়ে উজ্জ্বল ভাবে মুখরিত করেছে, তাদের সবাইকে এবং সবার পরিবারকে কবুল করে নাও।
আখিরি পড়ে আজ যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দোর আমাদের সামনে সেজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নোরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানেও কলবে জারি করে দেও মধুর কালেমাটো কোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ